সলের রোজার মাস, কিন্তু আতিকে সূর্যমোর ঠাঁড়াবা রৌদ্রের হারণে গরমে অতিষ্ঠ হচ্ছে নগরবাসী। রৌদ্রেই অন্যের গরমে রোজার আহ শুরু করে স্বাভাবিক জীবনযাপনও ব্যজিত হচ্ছে। গত সদিন ধরে চট্টগ্রামের আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রার গড় রেকর্ড আছে প্রায় 35 ডিগ্রি পর্যন্ত। রাস্তা নামিলে মাথার ছাতি আর ঘর বইতাইলে বিছিন ফাঙ্কাও এই গরমত্তন যেন মুক্তি দিন নেফারের নগরবাসী। আর এটা আবার রোদত তার অস্থিরতার হতা জানাইয়ে নগরবাসী। তিন দিন ধরে আর মানে কিছু বলানো লাগে, খাওয়া দাওয়া শেষ, যে গরম ভরের খোঁজার মতো না কি একটা মন আর নয় করি আর কি। গরম খুব বেশি পরের রোজা রাখতে তো মনে করেন যে খুব বেশি অষ্ট হয়ে যায়, এত পরিমাণ গরম পরের মনে করেন যে রোজা রাখতে তো মনে করেন 15 ঘন্টা রোজা খুব কষ্ট হয়ে যায় হাত। এটা গরম হলা বলে আর নেমারে সরাসরি ফুড়া বেশি যার গই, গরম হলা বলে আর নেমারে গাড়ি নেমারে সাইড করতে যাম জট ইঞ্জাল্লাই বেশি সমস্যা হয়ে যার গই, রোজা দাঁড়াতে সমস্যা হয়ে যার গই। গরম তো যে ভরা ভরে এখন গরমে দিতে শান্তি তো ঘুমো দেয় না পারি, কারেন্টও না থাকে, গরমে ঘুম ভাঙি যায় গই, গামের ঘুমমে দি গোসল করে এলে এই অবস্থা। আর বাইরে তো নবজ রোজা রাখুম কি না রাখুম, প্রথম দিন কিছু বৃষ্টি হয়েছিল শান্তি তো রোজাই থাকছি, কিন্তু এখন তো হইল আমার এলে গরমে বাড়ির তো আসতে ইচ্ছা না করে, কারণ কিছু পরীক্ষা আইম পরে মানে বহুত অসুবিধা দেরি না। গরমের তাপমাত্রা খুব বেশি আর ইন্দ পারি ষষ্ঠর রমজান মাসের মধ্যে পয়লো দুই সাইডে রমজান ভালো আছে, এরপর বেশি কষ্টর বেশি সমস্যা একদিন ধরে গরম বেশ লাগে, গরম হারানো মানুষ অসুস্থ হয়ে যায়, বেশি শরীর অসুস্থ লাগে। গাড়ি চলাতাম গেলে মাথাতে ঢুকি ফিডো দিয়ে বাইরে এলে করে লোদ পরে ইঞ্জিনের গরম লোদের গরমে তানলে পারে আল্লাহ একখানা যদি রহমত করে জ্বর বৃষ্টি দিত আর তো একখানা গম লাগতো রোজা, তার মানুষেরা ক্যান করে রোজা লাগকে ইয়ে আল্লাহ পাক করতে ভাই। এখন বেশি গরম, গরম হলে অনেক কিছু জোগাড়ি নিয়ে মানে এখন গাড়ি চলাই দিয়ে ওদের আল্লাহ একজন জানা দেয় কিরকম যে গরম পড়েন মানে কি ওদের তো পড়তে ঝিরি ঝিরি লাগে দেয় এখন মরম্মত ইয়ে না দেয় ফেলে আবার তলা দাঙ্গ লাগে নইলে গাছ তলা দাঙ্গ লাগে ধীরে রোজা কীভাবে লাগা করিনি পারি। আজকের আমাদের গরম বেশি লাগতেছে মানে কাজ কষ্ট কষ্ট আপাত কষ্ট হয়ে যায় রোজা রাখতে পারিনি গরমের জন্য মেয়ে গাড়ি চালাইতে কষ্ট হয়ে যায় এই জন্য রোজা রাখতে পারিনি। আর এই তীব্র গরম অনাত তুল জনমনত শান্তি লামাই বেল্লাই খোদার হাসে হয় ফোড়া ঝর আশা করেন নগরবাসী। নিউজ সি প্লাস টিভি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।